একের পর এক বিয়ে ও ডিভোর্স দেয়াই তার পেশা এভাবে করেছেন চারটি বিয়ে বলছি বরিশালের মূলাদির রেশমা বেগমের কথা প্রবাসীদের টার্গেট করে বিয়ে করেন আর মাসখানেক পর ডিভোর্স দিয়ে কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা এই টাকা না দিলে মামলা দেন প্রবাসী স্বামীদের বিরুদ্ধে তবে এসব মামলার সত্যতা পায়নি পিবিআই বলে জানান তদন্ত কর্মকর্তা বরিশাল প্রতিনিধি মজিবুর রহমানকে নিয়ে ভোলা প্রতিনিধি মোহাম্মদ অনিক আহমেদের তথ্যচিত্রে test report. কখনো রেশমা বেগম আবার কখনো শিমু কখনো বা ফাতেমা খাতুন এমন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে এ পর্যন্ত চার পুরুষকে বিয়ে করেছেন তিনি এই নারীর বাড়ি বরিশালের মুলাদি নাম রেশমা বেগম অভিযোগ উঠেছে তার কাজ প্রবাসীদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে করেন বিয়ে আর মাসখানেক পরে দেন ডিভোর্স এরপর চাহিদা মতো টাকা না দিলে করেন মামলা যেভাবে আমার বাইরে অত্যাচার করছে পাশে আসতো তো আমার গায়ে হাত তুলছে আমার সামনে আমার মা বাবারে একদিন মা আব্বা দেশে এসে মায়ের একা মায়ের বাসায় একাধিকা মায়ের তে বাসার দলিলপত্র সব চায় টিকটক করতো উৎসৃঙ্খল ভাবে চলাফেরা করতো মানুষের ডাক দিলে শুনতে না সবার সাথে খারাপ ব্যবহার করতো টার্গেট থাকে টাকাওয়ালাদের দিকে টাকাওয়ালার দিকে টার্গেট দিয়ে ওরা বিশ পঁচিশ লাখ টাকা নিয়ে ওর টার্গেট হলো বাইকা ভবিষ্যতে যে এই রেশমা আর যে অন্য কোনো ওকারেন্স না করতে পারে এই জন্য আমরা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে শান্তিপূর্ণ বিচার চাই এরই মধ্যে গ্লোবাল টেলিভিশনের কাছে রেশমা দুটি তালাকনামা ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের অনুলিপি এসেছে একটি রেশমা দিয়েছেন প্রবাসী মনসুরকে অন্যটি আরেক প্রবাসী আবুল কাশেমকে আবুল কাশেমের অভিযোগ রেশমা তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন এক কোটি বিশ লাখ টাকা তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রেশমা আমার খুব সন্দেহ তখন আমি একটু খোঁজ নিলাম নিয়ে জানলাম যে ওনার আগে দুইটা বিয়ে হয়েছে একজন নাম মুনসুল কুয়েত প্রবাসী আর একজনের নাম হলো রোমান ফারাবি দনোটা জায়গায় উনি ডিভোর্স দিছে দনোজনকেই আরো তথ্য নিয়ে জানতে পারি যে উনি মামুন নাম এক ব্যাংকারের সাথে ওনার সম্পর্ক আছে পরকের সম্পর্ক চার বছর আমার প্রায় অর্ধ কোটি টাকার উপরে ক্যাশ গণটনা মিলে আমার এক কোটি বিশ লক্ষ টাকা নষ্ট করছে

আর বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার জানান প্রবাসীদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে থানাগুলোকে বলা এরকম অভিযোগ আসার সাথে সাথে আমরা দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া আইনগত সহযোগিতা করা হয় সমাজ সমাজবিজ্ঞানীরা বলছেন রেশমা একের পর এক ঘটনা ঘটালেও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় ঠেকানো যাচ্ছে না তার অপরাধ কাণ্ড বিচারহীনতার যে সংস্কৃতি তার কারণেই সে আশ্রয় প্রশ্রয় পেয়েছে আমরা যদি এখন থেকে এ ধরনের রেশমাদেরকে আইনের আওতায় আনতে না পারি তাহলে ভবিষ্যতে কিন্তু এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক